নায়িকাদের অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় তার সৌন্দর্য। যে নায়িকা যত বেশি সুন্দর তার ভক্ত অনুরাগী তত বেশি, কাজের ক্ষেত্রেও পান অগ্রাধিকার। কিন্তু বলিউড অভিনেত্রী গওহর খানের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। বেশি সুন্দরী হওয়ার কারণে তিনি কাজ থেকে বাদ পড়েছেন। খান 5টি ধাপে অডিশন পার করে এগিয়ে আসেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয় তিনি দেখতে বেশি সুন্দর। ওই ঘটনা নিয়ে আফসোসের শেষ নেই গওহরের। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় একটি প্রজেক্ট বেশি সুন্দর হওয়ার কারণে হারাতে হয়েছিল। এটি ছিল স্লামডগ মিলিয়নেয়ার। ড্যানি বয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং অডিশনের 5টি পর্ব পার করেছি। পঞ্চম রাউন্ডে ড্যানি বলেছিল, তুমি চমৎকার অভিনয় শিল্পী, তুমি কি সত্যি ভারতে প্রশিক্ষণ নিয়েছো? সেই সময় আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি বলেছিলাম, ভারতে প্রশিক্ষণ নিয়েছি। তিনি বলেন, তোমার কথা শুনে ভারতের মনে হয় না, এটি কিভাবে আয়ত্ত করেছো? আমি বলেছিলাম, স্যার আমি জানি না, চেষ্টা করেছি এবং প্রতিদিনই এটি চর্চা করি। তিনি বলেছিলেন, তুমি খুব চমৎকার অভিনেত্রী, কিন্তু কোনো এক কারণে তোমাকে এতে নিতে পারছি না। আমাকে 3টি শ্রেণীর বয়স মেলাতে হবে, তোমার চেহারার জন্য তোমাকে নিতে পারবো না। উল্লেখ, স্লামডগ মিলিয়নেয়ার মুক্তি পেয়েছিল 2008 সালে। এতে কাজ করতে পারলে এটি হতো গওহর খানের প্রথম সিনেমা। তবে পরের বছর রকেট সিং সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর। এরপর তিনি ইশাক জাদে, বদ্রীনাথ কি, দুলহানিয়া ও বেগম জানের মতো সিনেমায় অভিনয় করেছেন। দৈনিক আমার সংবাদ।